Om Chandala Pratihatarayo Yasya Prema Pravaho Lokatito Kyahanajaho Lokakalyana Margam Trailoke Pya Pratima Mahima Janaki Pranavandho Bhaktya Jnanam Mritavaravaku Sitayayo Giramaha Stabdhi Kritya Pralaya Kalitam Vahavutham Mahantam Hitva Ratrim Prakriti Satajam Andhatami Stramishram Gitam Shantam Madhurapapyaha Singhanadam Jagarja Soyam Jata Pratita Purusho Ramakrishna Stridanam Jayo Jayo Ramakrishna Panchakalpo Duru Jayo Jayo Bhagavan Jagoteru Guru Jayo Jayo Guru Mata Jagoto Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Dayini Jayo Jayo Ramakrishna Ishta Goshthigam Shabar Charunor Numage Adham Sri Bhagavanen Ashesh Kripay Abar Amra Samabeto Hoyechi Sri Sri Ramakrishna Punthi Path Ebong Alochonar Uddeshyo Niye আমরা যে অধ্যায়টি পাঠ করছিলাম সেটি হচ্ছে বলরামের প্রভু দর্শনে গমন আমরা বিগত দিন বলেছিলাম এটা আমাদের খুব সৌভাগ্য বলরাম মন্দিরে বসে বলরাম বসুর সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে দিব্য দর্শন সেটি নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি বলরাম বসু শ্রী রামকৃষ্ণ সম্পর্কে শুনেছিলেন আমাদের কেশবচন্দ্র সেনের লেখা থেকে তার সংবাদপত্র থেকে তিনি Sri Ramakrishna সম্পর্কে শুনেছিলেন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে শুনে তার শ্রী রামকৃষ্ণকে দেখার খুব ইচ্ছে হয়েছিল কৌতূহল তীব্র থেকে তীব্রতর হয় কিন্তু আমাদের সংসারী লোকেদের যা হয় আজ যাব কাল যাব আজকে খোকার নাক দিয়ে জল পড়ছে পরশুদিন খুকি মাথা ব্যথা করছে তারপরের দিন ওইখানে এটা হচ্ছে নানা ঘটনায় আমরা ক্রমাগত নিজেরাই বুঝতে পারি না মানে যে আমাদের ইচ্ছেটা যে জেনুইন না এরকম না আমাদের ইচ্ছেটা খুব জেনুইন ভগবানের কাছে যাব ভগবানের সঙ্গে দেখা করব এগুলো ইচ্ছেগুলো আমাদের জেনুইন কিন্তু সব সময় আমরা গিয়ে উঠতে পারি না বলরাম বসুর সেরকম অবস্থা হয়েছিল অত বড় একটা জমিদারি সেটা থেকে বেরিয়ে আসা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল তার যেতে প্রায় 10 সপ্তাহ পার হয়ে গিয়েছিল যবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর যবে তিনি স্থির করলেন যে তিনি বলরাম বসু তিনি শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে যাবে তার মধ্যে সময় বেরিয়ে গেল প্রায় 10 সপ্তাহ এর মধ্যে বলরাম বাবুর জমিদারিতে এই একটি অল্প বয়সী ছেলে তার নাম ছিল রামদয়াল বসু সে ওখানে থাকতো জমিদারির নানা কাজকর্ম করতে এবং শ্রী রামকৃষ্ণের কাছে তিনি যাতায়াত করতেন শ্রী রামকৃষ্ণের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল শ্রী রামকৃষ্ণকে তিনি খুব শ্রদ্ধা ভক্তি করতেন তিনি বলরাম বসুকে চিঠি লিখে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে জানালেন এবং তার সেই জানবার পর বলরাম বসুর আকুতি আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি প্রায় দেহ ছুটিয়ে দক্ষিণেশ্বরে গমন করলেন তাদের প্রথম যে দেখা প্রথম কথা এটা কি ভারী সুন্দর এই প্রশ্ন আমাদের সকলে তিনি যে প্রশ্নটি করেছিলেন সেটা আমাদের প্রায় সকলে তিনি বলেছিলেন বলরাম বলিলেন এক নিবেদন দেখুন আমার পিতা পিতামহগণ ভক্ত স্বভাব সবে বৈষ্ণব আচারী কাটিলা জীবন শুধু হরি হরি করি অদ্যাবধি আমিও তাদের পিছু যাই কিন্তু হরি কেহ কেন দেখিতে না পাই এটা আমাদের ইন্টারনাল একটা প্রশ্ন আমাদের ছেলেবেলা থেকে বাবা মা টেনে হিঁচড়ে ভালো লাগুক না লাগুক রামকৃষ্ণ মিশনে ধরে নিয়ে আসেন বেলুড় মাঠের খোলা জায়গা মন্দির ভালো না লাগুক খোলা মাঠে দৌড়াদৌড়ি করতে আমাদের খুব ভালো লাগতো দক্ষিণেশ্বর মন্দিরের অত বড় প্রাঙ্গণ তাতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো বাবা মা জব করছেন কি না করছেন সেদিনে আমাদের এতটুকু মাথা ব্যথা হতো না কিন্তু যখন খুব সিরিয়াসলি ভাবতে শুরু করলাম ভগবানকে ডাকা দরকার কিন্তু ভগবানকে ডাকা সত্ত্বেও ভগবান যেন
কোনোভাবে আমাদের হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছিল না। কেন আমাদের তো সব ফাঁকিবাজি পার্টি, আমরা ভাবি যে যাব ভগবানকে নেব, বগলে করব, নিয়ে ঘুরে বেড়াতে থাকবো, আমি একবারে সিদ্ধ পুরুষ হয়ে যাবো। যে মাঝের যে সাধনার পিরিয়ডটা পাওয়ার জন্য, মানে আলু বাজার থেকে কিনে এনে আলুর দম তৈরি, মাঝের যে পিরিয়ডটা, এই সেদ্ধ করা, খোসা ছাড়ানো, জল দিয়ে ধোয়া, তারপরে ভালো করে চার টুকরো করা, তেল দিয়ে ভাজা, মশলা দেওয়া, কষা, এই যে পিরিয়ডটা, এইটাকে আমরা একদম ওভারলুক করে যেতে চাইছি। শ্রীরামকৃষ্ণদেবের উত্তরটা ভারী সুন্দর। উনি বলছেন, প্রভুদেব করিলেন তাহার উত্তর, ধনে পুত্রে যেইরূপ করহ আদর, সেই মতো প্রিয় ভাব হরিতে কি আছে, থাকিলে অবশ্যই হরি আসিতেন কাছে। অতুল টানের কিবা কথা পরিপাটি, শ্রবণ মাত্র ভক্ত বুঝিলেন ত্রুটি, কেমনে করিতে হয় মমতা সঞ্চার, শ্রী প্রভু আপনি তার করিলা যোগার, লীলায় বুঝিবে তত্ত্ব কহা অকারণ, শ্রবণ করিয়া লীলা কর দর্শন। প্রথম যে কথাটা, যেটা ভগবানকে, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক তৈরি করার জন্য যেটা আমাদের প্রয়োজন, ভগবানকে ভালোবাসা। আমরা ভালোটাই বাঁচতে পারি না, আমাদের মন্দটা যত রকমের বাসার আমরা বাঁচতে পারি, ভালোটাই বাঁচতে পারি না। স্বামীজি বলছেন না, যে কোনো একটা কাজ তার সাফল্যের জন্য তিনটে জিনিস দরকার। খুব আমরা বলি থ্রি পি থিওরিজ, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। পবিত্রতা কি করে, পবিত্রতা আমার ছড়ানো মনটাকে গুটিয়ে দেয়, যে মনের খানিকটা অংশ, কুড়িটা কোয়ার একটা কমলা লেবু হলো আমাদের মন, যার দুটো কোয়া আছে বাগবাজার বাটার সামনে, দুটো আছে ভূপেন গোস্বামীর সামনে, দুটো আছে মনীন্দ্র চলকান্ত কলেজের সামনে, দুটো আছে শ্যামবাজার পাঁচ মাথার মধ্যে, আর বাকি যে ১৪ কোয়া বা ১২ কোয়া সেইটা নিয়ে আমি ২০টা কোয়ার শক্তিশালী হতে চাই। পবিত্রতা আমাদের এই ছড়ানো মনটাকে এক জায়গায় গুটিয়ে দেয়। আর ধৈর্য এবং অধ্যাবসায়, একবারে একে অপরের পরিপূরক, দুটো না থাকলে, লেগে থাকার ক্ষমতা যদি না জেগে থাকে, তাহলে কিছুতেই আমরা এগোতে পারি না। কিন্তু স্বামীজি পরের যে একটা ল্যাব জুড়ে দিয়েছিলেন, সেটাকে আমরা কেউ বলি না। আমরা বলি স্বামীজি তিনটে পিস থ্রি দিয়ে, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। স্বামীজি তারপরের অংশটা বলছে, অ্যাবভ অল লাভ, সর্বোপরি ভালোবাসা। ভালোবাসা যদি না থাকে, জীবনটাকে যদি আমরা ভালো না বাঁচতে পারি, তাহলে কিচ্ছু হয় না। ছাত্রছাত্রীরা যদি তাদের ছাত্র জীবনটাকে ভালো না বাঁচতে পারে, তাহলে কোনো দিন তারা ভালো করে লেখাপড়া করতে পারবে না। সংসারীরা তাদের যদি সংসারটাকে না ভালোবাসতে পারে, তাহলে কোনোভাবেই সংসারী হয়ে উঠতে পারে। আপনারা অনেকেই গল্প হলে সত্যি সিনেমা দেখেছেন, দেখবেন প্রথম একবারে একদম একবারে প্রথম দৃশ্যে আছে, রবি ঘোষ এসেছে সকলের সঙ্গে আলাপ পরিচয় করছে, ছায়াদেবী মুখখানা বেঁকিয়ে, কি অদ্ভুত একটা মুখ বেঁকাতেন তিনি, মুখ বেঁকিয়ে বলছেন, আর বাবা সংসার থেকে মুক্তি নেই, রান্নাঘরেই থাকতে হচ্ছে। ভারী সুন্দর উত্তর, আপনাকে যদি আজকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়, আপনি কি তাহলে চালাতে পারবেন? আপনাকে আপনার মুক্তির ক্ষেত্র আপনার রান্নাঘর থেকেই বার করতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে, সেই অবস্থা থেকে কেমন করে এক্সেল করব, সেটা হচ্ছে আমাদের ধর্মজীবনের মূল ভাব। এবং এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা জীবনটাকে ভালো না বাঁচতে পারি। জীবনটাকে আমাদের ভালোবাসতেই হবে। স্বামীজি বলছেন যে কোনো একটা মানে কারুর সেবা করতে গেলে তিনটে গুণের দরকার, তার মধ্যে একটা দ্বিতীয় ফ্যাক্টর যেটা সহমর্মিতা, এগুলো তো আছে, কিন্তু দ্বিতীয় ফ্যাক্টর বলছেন যে প্রত্যেক জিনিসের ভিতরে ভালো আছে, কালো আছে। আমার মধ্যে কি আমি সেই মেকানিজম তৈরি করতে পেরেছি, যে সেই ছাঁকনিটা কি তৈরি করতে পেরেছি, যে ছাঁকনি মুহূর্তের মধ্যে সব কিছুর ভেতর থেকে কালোটা সরিয়ে শুধু ভালোটাকে নিতে পারে? এটা কিন্তু আমার ফল্ট, আমি যদি না তৈরি করতে পারি তাহলে আমি পারবো না। এটা তখনই আমরা তৈরি করতে পারবো যখন আমরা জীবনটাকে ভালোবাসতে পারি। মায়েরা যখন তাদের ছেলে পুলেরা অসুস্থ হয়ে পড়ে, দেখবেন এবারে শুধু এক্সট্রিম যেতে পারে, রাত্রি ১২টার সময় ছেলেকে ট্যাকে করে নিয়ে কারুর সাহায্য ছাড়াই হাসপাতালের এমার্জেন্সিতে চলে যেতে পারে। কেন জান? কারণ শিশুটাকে তিনি ভালোবাসেন। ঠিক ওই ভাবটা যদি আমরা ভগবানকে দিতে পারি, ভগবানকে যদি ওই রকম ভাবতে পারি, আমি ভাবছি যে এই সূর্যমধুকে জল ভরা তালশাঁসও খাবো, আবার একই সঙ্গে শ্রীরামকৃষ্ণকেও ধরবো, পুজোর সময় পিওর সিল্কও নেবো, আবার অঞ্জলিটাও ঠিক সময় দেবো, এই সবটা একসঙ্গে হয় না। আমাদের ইয়ে বলছেন, বিরজানন্দজি বলছেন, সংসারে সব সুখ চাই আবার ভগবান চাই, দুটো একসঙ্গে হয় না গো, হয় না। একবার এক্স্যাক্ট এই ওয়ার্ড তিনি ব্যবহার করছেন, এটি চিঠিতে ব্যবহার করছেন, যেখান থেকে প্লাগ করে পরমার্থ প্রসঙ্গে বলা হয়েছে।
এটি তিনি বোঝালেন যে যাই করুক না কেন, বাবা পিতামহ সবাই যদি ভগবানকেও ভগবানের পেছন পেছন থাকে এবং তুমি যদি ভগবানের পেছন পেছনও থাকো, তবু তোমার ভগবত প্রাপ্তি হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ভগবানকে ভালোবাসতে শেখো। সেদিন একটা অদ্ভুত একটা খাবার গল্প আমরা শুনেছিলাম, কেশবচন্দ্র সেন এসেছেন মুড়ি খেতে। আসলে এই পুঁথিকার তো অনেক পরে গেছেন, খিচুড়ি বানিয়ে ফেলেছেন। খানিকটা ঘটনা ওই নৌকা যাত্রায় জাহাজে করে যখন যাচ্ছিলেন সেই গল্পটার সঙ্গে পরে লুচি খাওয়া, এ দুটো এক করে ফেলেছেন। কিন্তু আমরা যেহেতু পুঁথিটা একসঙ্গে বলা আছে তাই একসঙ্গেই বলবো। সে মুড়ি টুড়ি খাওয়া হলো, তাতে সুন্দর করে সব নানা রকম জিনিস দেওয়া হয়েছিল। শেষকালে মিষ্টি হেতু চৌকনিয়া গজা, আমি কি কখন এখানে বর্ণনা করেছিলাম, পরের দিন কথামৃত ভবনের ক্লাসে একজন আমাকে এক বাক্সই চৌকনিয়া গজা খাওয়ালো। যাকে তারপরে বলছেন এতে শেষ হলো না, লুচি বলছে লুচির সাদা রং এমন যে যখন লুচিগুলো ভেজে এতে করে আসছে, দয়া করে খাওয়াবেন না, ওই এতে করে ওই ঝুড়িতে করে ভেজে আসছে তার যে সাদা রংটা রিফ্লেকশনে বলছে সমস্ত দক্ষিণেশ্বর পুরীটা যেন আলোকিত হয়েছিল, সারা দক্ষিণেশ্বর যেন আলোয় আলো হয়ে গেছিল লুচির গ্লেজে। তাতে বলছেন পাশে লম্বা বেগুন, মোটাওয়ালা বেগুন ভাজা আছে, তারপরে নানা রকমের তরকারি, শেষকালে ছোটো ছোটো ইয়েতে বলছেন চাটনি আছে। চাটনি কেন না, গলা অবধি তার ভরে গেছে, ওই যে ফাঁক দিয়ে ওই রাবড়ি দই সন্দেশ মন্ডা ঢুকাতে হবে, চাটনিটায় প্যাসেজ তৈরি করা যায়, এত সুন্দর বর্ণনা যে চাটনিটা দেওয়া হয়েছে ওই যে খাবারের মাঝখানে প্যাসেজ তৈরি করার জন্য, যাতে তারপরে যে আধা জলীয় সেমিসলিড জিনিসগুলো যাবে, এই রাবড়ি তারপরে দই তারপরে মন্ডা সেগুলো যে যাবে, সেগুলো যাবার জন্য যেন একটা প্যাসেজ থাকে। অদ্ভুত সুন্দর বর্ণনা পুঁথিকারের। দেখবেন যে কথা খাবার গল্প আছে সেগুলো অসাধারণ। যেদিনকে প্রথম দিন তিনি গেছেন ইয়েতে একশো নম্বর ইয়ের বাড়িতে, একশো নম্বর কাশীপুর রোডের বাড়িতে মহিমাচরণ চক্রবর্তী, সেখানে অসাধারণ বর্ণনা আছে। এই বলরাম বসুর বাড়িতে রথযাত্রার অসাধারণ বর্ণনা আছে, এমনকি সেই পান্তুয়ার কালার গায়ের রং কীরকম লালচে সেটা কীরকম মনে হচ্ছিল, তার গা থেকে কীরকম রস ঠিকরে পড়ছিল, সমস্ত কিছু খুব সুন্দর ডিটেলে বর্ণনা বলছেন। এত হয়ে যাওয়ার পরে প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধে শেষ মানে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে, কেশবচন্দ্র ফিরে যেতে চান। ঠাকুর বলছেন হ্যাঁ ফিরে তো যাবেই, কারণ তোমাদের তো আবার সেই আঁশঝুড়ি ছাড়া ঘুম হবে না। কেশব খুব লজ্জা পাচ্ছেন, জিজ্ঞেস করছেন আঁশঝুড়ি কি, তিনি তখনই গল্পটা বললেন যেটা দিয়ে আমরা সেদিন শেষ করেছিলাম। একদল মাছুয়ারি মানে মৎস্যজীবী মহিলা, তারা বাজারে মাছ বিক্রি করতে গেছিলেন, এমন সময় ঝড় বৃষ্টিতে তারা আটকে গেলেন, কিছুতেই বাড়ি ফিরতে পারলেন না। তারা এসে আশ্রয় নিলেন একটি পুষ্পোদ্যানে, পুষ্পোদ্যানের ঠিক মাঝখানে একটি বাড়ি তৈরি করা আছে, সেই বাড়িতে সারা রাত থাকলেন। রাত্রে বৃষ্টি থেমে গেছে কিন্তু ঠান্ডা আমেজে সব পুরীগুলো ফুটে গেছে, সারা পুষ্পোদ্যানের ফুটন্ত ফুলের গন্ধে একেবারে সারা মম করছে, আর এদের আর কিছুতেই ঘুম হয় না, কিছুতেই আর ঘুম হয় না। তখন তারা উপায় না দেখে তাড়াতাড়ি করে তাদের সেই হাঁস ঝুপড়ি যেগুলো শুকিয়ে গেছিলো তার মধ্যে ঝপাং ঝপাং করে জল দিয়ে একবারে তার থেকে ঘুরেই আসতে গন্ধ বার করতে থাকলেন। শ্রীরামকৃষ্ণের বর্ণনা যে নাকে চাপা দিয়ে সেইটা দিয়ে ঘোষ ঘোষ করে ঘুমোতে থাকলেন। এটা শুনে কেশবচন্দ্রের একেবারে ভীষণ অবস্থা খারাপ। ভেবে দেখুন এই কেশবচন্দ্রের কথা শুনবার জন্য রানী কুইন ভিক্টোরিয়া তিনি অপেক্ষা করছেন, আর তিনি শ্রীরামকৃষ্ণের সামনে থ মেরেছে, তাহলে ভেবে দেখুন কী রকম তার এ পার্সোনালিটি ছিল। পুঁথিকার বলছেন শ্রীকেশব কামিনীর গন্ধ বিনা নিদ্রা হবে কেনে, শ্রীকেশব সলজ্জ বদনে কথা শুনে, এগুতে পিছুতে দুয়ে হইল মহাদয়, এসো এসো বলি প্রভু দিলেন অভিদায়। এটা একটা ছবি যে আমরা আমাদের কারণে বিপদে পড়ি, তার জন্য আমরা লজ্জিত হই, কিন্তু সবসময় জানবেন তিনি হলেন মুক্তিদাতা, তিনি আমাদের কখনো ফেলে দেন না, অনাথের স্মরণ। আমরা আমাদের কারণে আমাদের কাজের কারণে আমাদের কাজের ফলে লজ্জিত হই, কিন্তু সবসময় জানবেন তিনি আপনাকে রক্ষা করবেন। রবীন্দ্রনাথের গানের একটা আমরা ইয়ে দিই, সেটা ব্যাখ্যা করতে গিয়ে পূজানিয়া মেনকাকাকু বলেছিলেন, গানের অংশটা ছিল এই, তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, ঝড়ের মাঝে বাটের মাঝে হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমি নিলে তখন আমায় নিলে কিনে। গানটার মধ্যে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যখন তুফান এলো নৌকা বাইছি, একদিকে আমি একদিকে ঈশ্বর, যখন নৌকা বাইছি তখন তাড়াতাড়ি করে ঈশ্বরকে নৌকা বাওয়ানোর দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি কিন্তু আমার স্বতন্ত্র বজায় রেখে কোনো অবস্থাতে আমাকে তার
সঙ্গী করলেন না, তিনি নৌকায় বাড়িতে থাকলেন, আমার জীবন্তরীটাকে টেনে নিয়ে গেলেন। হাটে মাঠে বাটে যেখানে আমি অপদস্থ হচ্ছি, হারিয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি, সব জায়গায় তিনি প্রোটেক্টেড হয়ে গেলেন। যে মুহূর্তে আমি আমার আমিত্বটাকেও নাশ করে দিতে পারলাম, সে মুহূর্তে তখন আমার, যখন আমার সব বিকালো, আমার ওই আমারটুকু ছাড়া আর বিকোনোর কিছু থাকে না, ওইটি শেষ অবধি আমাদের শেষ সম্পদ থেকে যায়, ওইটি যখন বিকিয়ে গেল তখন তিনি আমাকে তার আপন করে নেন। আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম, আমরা এরপরে বলব। দেখবেন আপনাদের প্রথম দিন শ্রীরামকৃষ্ণকে দেখার যদি বর্ণনাটা আপনারা নিজেরা নিজেরা লিখে রাখবেন, রাখতে পারতেন, যে প্রথম দিন যখন ঠাকুরের কাছে এসেছিলেন কেমন মনে হয়েছিল, কীরমভাবে তিনি তার সেই ষোলোইঞ্চি হাসি দিয়ে আপনাকে মোহিত করেছিলেন, আপনি কী চেয়েছিলেন, কতটা আকুলতা ছিল আর আজকে কতটা, এই দুটোকে যদি কম্পেয়ার করতে পারেন, দেখবেন আপনাদের এক একটা গল্প এরকম বলরাম বসুর মতো গল্প হবে। পুঁথিকার লিখছেন, আগা ঘোড়া শ্রীপ্রভুর দেখিয়া ব্যাপার, ফিরিল সে দিনে বসু আপন আগার, অন্তরঙ্গ ভক্ত মধ্যে প্রধান লক্ষণ, একবার শ্রীপ্রভুর পেলে দর্শন, নয়ন মনোহর মোহন রূপ দেখিবারে পায়, কি জানি কি খেলে রূপ শ্রীপ্রভুর গায়, সচঞ্চল প্রাণ হয়, সচঞ্চল প্রাণ প্রায় হয়ে নিজ হারা, তাঁর কথা তাঁর মূর্তি মনে তোল পাড়া, দর্শন শ্রবণ পথে যতে কোগোচর, নিজ ভাবে বলরাম ভাবে নিরন্তর, শ্রীপ্রভুর দর্শনে নাহি মিটে আশা, যত দেখে দেখিবারে ততই পিয়াসা, কত অন্তরঙ্গ শুন ভক্ত বলরাম, প্রভুর শ্রীবাক্যে আছে তাহারও প্রমাণ। পুঁথিকার বলছেন যে যারা যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, ইভেন তার নিজের ঘটনা, আপনারা যদি তার ঘটনাটা আরেকবার মনে করার চেষ্টা করেন, তিনি এসেছিলেন এই দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে মহিমাচরণ চক্রবর্তীর 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে। এরা যেই মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন, ইনি ভাবলেন ওইভাবেই প্রণাম করতেন, প্রণাম করে এরকম মুখটা তোলা মাত্র ঠাকুর তার দিকে তাকিয়েছিলেন। তার মনে হলো শ্রীরামকৃষ্ণ যেন তার ওই চোখের ভেতর দিয়ে তার হৃদয়ের ভেতরে প্রবেশ করলেন, দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা। পুঁথিকার লিখেছিলেন যে তার ঘর থেকে যখন বেরিয়ে এলাম তখন মনে হলো আমি আর সেই মানুষটি নেই। তিনি ব্যাখ্যা করেছিলেন, বিমানে বিমানে খেলা, ডাকাতি দিনের বেলা, শততালা হৃদয়ের খুলি, তিনি আমার হৃদয়ের সমস্ত তালাগুলো খুলে দিয়ে আমাকে সবার সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। এই আবরণগুলোর জন্য আমরা সকলের সঙ্গে মিলতে পারি না, শ্রীরামকৃষ্ণ যেন এক ধাক্কায় আমাদের এই আবরণটাকে উন্মুক্ত করে দেন, তাই আমরা সহজে সকলের সঙ্গে মিশতে পারি। তার অভিজ্ঞতা, তিনি বলেছিলেন আমার নিজের মনে হচ্ছিল যেন আমি একটা নতুন মানুষ, তার স্পর্শে আমি যেন একটা নতুন মানুষ হয়ে উঠেছি। এখানেও তাই, যিনি বলরাম বসু প্রথম দিন দেখলেন, দেখা পরে যে লাভ এট ফার্স্ট সাইট, একটা হিন্দি শব্দ আছে ফিদা, বলছেন একবার যেন শ্রীরামকৃষ্ণকে দেখে বলরাম বসু একদম ফিদা হয়ে গেছে। বলছেন কীরকম, বলছেন নয়ন মনোহর রূপ দেখিবায় পায়, কি জানি কি খেলে রূপ শ্রীপ্রভুর গায়। এমনিতে দেখতে তো একবার ভীষণ গ্ল্যামারাস, ভীষণ অ্যাট্রাক্টিভ, আমাদের মতো খেদামোদা নয়, একবারে ভীষণ সুন্দর, একবারে মানে কোনো অংটা অংশে আপনি বলতে পারবেন না এখানটা কম আছে, প্রত্যেকটা একদম একদম মেপে 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 করা, একবারে যেন একবারে সেই ভালো মূর্তি তৈরি করার সময় যেরকম সব নিখুঁত করে করা হয় একদম ঠিক সেই রকম, একদই গ্ল্যামারাস রূপ, তার উপর ওই রকম হাসি, তার উপর ওই রকম চোখ, তার উপর ওই রকম কথা, ওরকম মিষ্টি কথা, মনে হতে যেন এ গালে একটা রসগোল্লা, এ গালে একটা রসগোল্লা, প্রত্যেকবার কথা বলার সময় এই কষের দাঁত দিয়ে দুটো টিপছে আর শব্দের সঙ্গে সঙ্গে রসগুলো যেন আমার মনের মধ্যে ঢুকছে। শ্রীরামকৃষ্ণের কথা পড়বেন, কথাগুলি তো যত পড়বেন মনে হবে যেন প্রত্যেকটা শব্দের ভেতর দিয়ে যেন সেই সকল রসের দ্বারা। আমরা ভূতেশ আনন্দজিকে বলতাম আপনি বড্ড রসিক, বলতেন কি করব, ঈশ্বর রসস্বরূপ, আমি তাকে চিন্তা করি তাই তার রসেতে আমি একবারে রসিক হয়ে উঠেছি। তা সেই শ্রীরামকৃষ্ণ সেই রসস্বরূপকে দেখার অভিজ্ঞতা আমরা কথামৃতের মধ্যে দিয়ে পাই। বলছেন তাকে দেখে তো এরকম ভালো লাগছে, তারপরে বলছেন সচঞ্চল প্রাণ প্রায় হয়ে নিজ হারা, তাঁর কথা তাঁর মূর্তি মনে তোল পাড়া, এমন একটা এই প্রতিকারও বলেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণ তার হৃদয়ের চোখের ভেতর দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন, তার হৃদয়ের পূর্ব পূর্ব যত সংস্কার ছিল সব চলে গেছে। আপনাদেরই মধ্যে দেখবেন অনেকে ষোলো শুক্র বা সন্তোষী মা করেননি, এরকম মায়েরা বোধহয় খুব কম আছে,
নতুনদের বাদ দিলে পুরনো মায়েরা বোধ হয় সবাই ষোলো শুক্রবার সন্তোষী মা করেছেন। আমরা ছেলেবেলায় সেই ছোলা ছোলা আর গুড় নিয়ে গরু খুঁজে বেড়াতাম কী করে খাওয়াবো। হ্যাঁ, অনেক সময় মনে হতো নিজে খেয়ে পেলে ভালো হয়, নিজেকে কিছুতেই গরুর স্ট্যান্ডার্ডে নামাতে পারতাম না। তা সেই এত দেবতা উপদেবতা ছিল, শনি আছে, আমি তো দেখেছি বাড়িতে সবাই করতেন সোমবারে সূর্যের পূজা, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী, বুধবারে কি একটা ছিল জানি না, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, শুক্রবারে সন্তোষী মা, শনিবারে বারের দেবতা, রবিবার দিন আবার সূর্য দেবতা, ঋতু পুজো হলে আমাদের আনন্দ, সকালে খিচুড়ি বিকেলে দিচ্ছি। কিন্তু এই যে এত দেবতা উপদেবতা, শ্রীরামকৃষ্ণ আসা মাত্র সমস্তটা উপস্থিত হয়ে যায়, শুধু তিনি একা, তিনি একা, তিনি একা বিরাজ করেন, সবাইকে সরিয়ে দেন। বলছেন তার মন তোলপাড় হয়ে যাচ্ছে, আর কোনো কিছু মনে হচ্ছে না। দর্শন শ্রবণ পথে যতে গোচর, নিজভাবে বলরাম ভাবে নিরন্তর। তার চোখ যেন শ্রীরামকৃষ্ণ সামনে নেই, কিন্তু তার চোখ যেন তাকে দেখছে। তার কান, তিনি অনেক দূরে আছেন, তিনি দক্ষিণেশ্বর থেকে অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে যেন কানের কাছে ফিস 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 করে সেই কথা আছে। আমার এখনও মনে আছে পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে প্রণাম করতে যেতাম, আমি বরাবর খানদানি মোটা এরকম থপ 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 করে আমি যেতাম, আর গিয়ে মহারাজকে প্রণাম করলে মহারাজ তার সেই সুন্দর সুরে শিখরে সমাজকে বলতেন, ও শিখরে আমার এই রোগাপানা ছেলেটাকে একটু বসার ব্যবস্থা করে দেন। আমি কলেজ পড়ুয়া ছেলে, আমার রোজ মনে হতো আমাকে নিয়ে এই মানে এই ছেলে মানুষ কেন, আর রোজ শিখরে সমাজ মজাটা বুঝতে পারতেন না, নিয়ে গিয়ে বসাতেন। এই গল্পটা বলার এই কারণে, কিন্তু এই যে আপনাকে আপনাদের যে বলছি বা আমি যখন এটা ভাবি, এখনও যেন সেই শব্দ, সেই সুর, সেই মিষ্টি করে বলা, ও শিখরেশ আমার এই রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে, যতক্ষণ না বসছি উনি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে হাসছেন, সেই হাসিটা আমরা প্রত্যক্ষ করতে পারি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধির ক্ষেত্রে এইরকম একটা ইফেক্ট হয়। অতএব আপনারা ভাবুন শ্রীরামকৃষ্ণের এফেক্ট বলরাম বসুর ওপর কীরকম হয়েছে। এই উদাহরণটা দেবার অন্য কোনো নিজে ঢাক বাজানো না, শুধু আপনাদের বোঝানোর জন্য যে শ্রীরামকৃষ্ণের ইফেক্টটা কত ভয়ানক ছিল। আমরা এই কয়েক বছরে কিছুতেই সেই মানুষটাকে ভুলতে পারছি না, আর শ্রীরামকৃষ্ণকে যে সদ্য দেখেছে, সে চোখ খুললেই চতুর্দিকে শ্রীরামকৃষ্ণকে দেখবে, আর তার কোনো কিছু বোধ হয় না। বলছেন শ্রীপ্রভুর দর্শনে নাহি মিটে আসা, যত দেখে দেখিবারে ততই পিয়াসা। আমি বলবো না, ভাবি প্রত্যেকবারে, সেই উদাহরণ একটা আমি দিই, আপনারা খুব রাগ করেন, কচুরির উদাহরণ, খাস্তা কচুরির, যে দুদিনের বাসি খাস্তা কচুরি খালি এপিটোপিট বাল্বের তলায় গরম হয়েছে, তারপরে এপিটোপিট করে দিয়েছে, তারপরে সে খাওয়ার পরেই আপনার উত্তর কলকাতার লোকেরা খান সব, তারপরে সেই খাওয়ার পর সেই যে জলতেষ্টা, এক গেলাস খেলেন, দু গেলাস খেলেন, তিন গেলাস খেলেন, সে অদ্ভুত একটা পিপাসা তৈরি হয়, ঠিক ওই তৃষ্ণাটা যদি আমরা ভগবানকে দিতে পারি। ইনি বলছেন শ্রীরামকৃষ্ণকে দেখে যেন তার সেরকম হচ্ছে, বলছেন যত দেখে দেখিবারে ততই পিয়াসা। একবার দেখেছেন, বলছেন বারবার দেখি, বারবার দেখলে বোধ হয় সেই তৃষ্ণার কোনো খামতি হবে না। বলছেন কত অন্তরঙ্গ শুনো ভক্ত বলরাম, প্রভুর শ্রীবাক্যে আছে তাহারও প্রমাণ। তিনি যে কত অন্তরঙ্গ সেটা আমরা ঠাকুরের কথা থেকে নেব। শ্রীরামকৃষ্ণ জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এটা একটা নাটক, একবারে সুন্দর একটা ফ্রেম করা নাটক। প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা দৃশ্যে মূল দেবাদেবী ঠিক আছে, আর বাকি সব যারা পার্শ্বচরিত্র তারা খালি বদল হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে আগে থেকে প্রি ডেস্টিং, তারা শ্রীরামকৃষ্ণের কাছে আসবেন আসবেন তার আহ্বান। বলছেন কীরকম হলো, একদিন গঙ্গা কূলে করেন ভাবনা, নদিয়ার গৌরচন্দ্র অবতার কিনা, সত্য যদি অবশ্যই পাব দর্শন, বলেছি অনেক আগে করব স্মরণ, ভাবিতে ভাবিতে হেন পঞ্চবট তলে, উঠিল কীর্তন রোল গঙ্গার সলিলে, শব্দ ধরি দেখিলেন প্রভু দেবেছে, উঠে কীর্তনিয়া দল জল দুফালিয়ে, পরে দর্শনে প্রভু জগত গোসাই, প্রত্যক্ষে পাইলা দুই গৌর নিতাই, উন্মত্ত হইয়া নৃত্য করে দুই জনে, মাতোয়ারা সঙ্গে যারা নাচে সংকীর্তনে, যত লোক সংকীর্তনে ছিল বিদ্যমান, তাদের মধ্যে একজন ভক্ত বলরাম, স্বতন্ত্র আধার তার ছিল নদে পুরে, এইবার বলরাম প্রভু অবতারে। পুঁথিকার বলছেন যে ঠাকুরের নিজের কথা, এক সময় তার নিজের সংশয় হয়েছিল, কারণ ভৈরবী ব্রাহ্মণী যখন বলছেন যে তিনি সেই গৌরাঙ্গের অবতার, তখন তার মনে হয়েছিল
রাম এবং কৃষ্ণ এরা দুজন অবতার হিসেবে একেবারে রেজিস্টার্ড, কিন্তু তখনও পর্যন্ত আনরেজিস্টার্ড অবতার হচ্ছেন চৈতন্য ভগবান। তা তিনি কি সত্যি সত্যি অবতার? যদি কিছু দর্শন হয় তবে এটা বিশ্বাস করি। তিনি একদিন দর্শন করলেন, গঙ্গা দুভাগ হয়ে গেছে এবং কীর্তনের দল শুনতে পাচ্ছেন, এমন সময় দেখছেন গঙ্গার সেই দুভাগ হয়ে যাওয়ার মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে, সেখান থেকে কীর্তনের দল নাচতে নাচতে আসছে। তারা পঞ্চবটি দিয়ে ঘুরে শ্রীরামকৃষ্ণকে ঘুরে আবার সেই গঙ্গা সলিলের মধ্যে মিলে গেলেন। তারপর জল যেরকম দুভাগ হয়েছিল সেরকম আবার মিলেমিশে একাকার হলেন। সেই দলের মধ্যে তিনি বলরামকে দেখেছিলেন। তাই বলছেন, তার মধ্যে একজন ভক্ত বলরাম, স্বতন্ত্র আধার তার ছিল নদীপুরে, এইবার বলরাম প্রভু অবতারে। তিনি যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে এসেছিলেন, এইবারও শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসেছেন। পুথিকার বলছেন, অভ্যন্তরে এক বস্তু স্বতন্ত্র চেহারা, এ তত্ত্ব বিদিত নহে কেহ প্রভু ছাড়া, বলিতেন প্রভু চক্ষু জানালার প্রায়, এই দ্বারে যে ভিতরে তারে দেখে এই দ্বারে যে ভিতরে তারে দেখা যায়, কথাটি সত্য সহজ দেখা কঠিন ব্যাপার, কে তিনি এ দর্শনে অধিকার যার, প্রভুর নিকটে তাই তার আত্মগণ, নূতন হইয়া হয় বহু পুরাতন, লীলাগীতি এক মনে করো অবধান, ভক্ত সনে সম্মিলনে পাইবে প্রমাণ, শক্তি কব আমি প্রভু লীলা খুলে, যতই না কই কুচি সিন্ধুর সলিলে, তাল দেখাইয়া বল কে বুঝিতে পারে, প্রকাণ্ড আকার গোল ধরা কি বা ধরে। পুথিকার বলছেন যে ঠাকুরের একটা অদ্ভুত শক্তি ছিল। ঠাকুর বলছেন যে যেমন যে আলমারির ভেতরে, কাঁচের আলমারির ভেতরে যেমন বাইরে থেকে ভেতরের বস্তু দৃশ্যমান, ঠিক সেই রকম তাঁর কাছে যে এসেছে তারই তিনি ভেতর বাইরে থেকে তিনি ভেতরটা দেখতে পারতেন। এই কথা কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রেসিডেন্টদের মুখেও শুনেছি, তারা দেখতে পেতেন, এবং এরকম দেখতে পাওয়ার বহু গোলমেলের নমুনা আমাদের কাছে আছে আর কি। মানে যার দেখেছেন তার অবস্থা খুব খারাপ করে ছেড়েছেন, এরকম নমুনা আমাদের জানা আছে, তারা দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি দেখতে পান। তাই বলছেন, যদিও এইবারে আমার মনে হচ্ছে, মানে লীলাঙ্গনে মনে হচ্ছে বলরাম নতুন এসেছে, আদতে কিন্তু তিনি পুরনো, শ্রীরামকৃষ্ণের বহু পরিচিত, পূর্ব জন্ম থেকে প্রতি অবতারে তারা লীলাপুষ্পারা শ্রীরামকৃষ্ণের সঙ্গী হয়ে অবতীর্ণ হয়েছিলেন। তাই বলছেন, লীলাগীতি এক মনে করো অবধান, ভক্ত সনে সম্মিলনে পাইবে প্রমাণ। এক মনে লীলাগীতি শুনতে বলছেন। এই যে আপনারা এইখানে বসে বসে ভাবছেন সেই কী ব্যাকুল ব্যাকুল শুনে যাচ্ছি, এছে বকুল কথা দেখলে ভালো হতো, আজকে এই নাটকের এই অংশটা চলে গেলে কী হলো, বলছেন। তাই বলছেন এক মনে শুনতে হবে। কেন বলছেন না? ভগবানের প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তার প্রতিটি লীলা একটা, তার প্রতিটি বিভঙ্গ একটা নতুন বার্তা বহন করে নিয়ে আসে আমাদের কাছে। তাই কোনো একটা মিস করে গেলে, কোনো একটা স্লাইড মিস করে গেলে সবটা মিস হয়ে যায়। আপনারা যারা ফিল্মের সঙ্গে জড়িত নন জানেন না, দেখবেন এই যে ফিল্মে হাফটা এরকম নাড়াচ্ছে, ওই একটা নাড়ানোর মধ্যে 36টা রিল কাজ করছে। তার একটা ফিল্ম যদি মিস হয়ে যায়, দেখবেন পুরোনো দিনের ফিল্ম মাঝে কেটকট সেই কেটে কেটে যায়, তাহলে তার মাঝের যে যে অ্যাকশনগুলো সেগুলো মিস হয়ে গেছে। তাই তখন আর সেটা ততটা প্রথমবারে দেখে যেরকম পথে হলো দেরি মনে হচ্ছিলো যেন আরও দেরি হলে ভালো হতো, সেই রকমটা অতটা মনে হয় না, তখন আরও আকর্ষণীয় বলে বোধ হতে থাকে। পুথিকার বলছেন যে যত যত বলতে যাচ্ছি তত মনে হচ্ছে যেন বিরাট নদীর মধ্যে একটা যেন আমি খড়ের কুটো ছেড়ে দিয়েছি। বলছেন তার পূর্ণ অবতার, তার পুরো প্রকাশ আমি করতে পারছি না, আমি যেন মনে হচ্ছে একটা সামান্য অংশ, একটা খণ্ডাংশ, একটা ভগ্নাংশ আমি ভগবানের কথা আমি বলতে পারছি। পুথিকার বলছেন, মহাভক্ত বলরাম বৈষ্ণব ঘরানা, বৈষ্ণব লক্ষণে প্রভু অবতার নয় অবতার ক্রমে, গোষ্ঠীবর্গ সবে ভক্ত কলমীর চাক, বহুলতা সমাবৃত তিল নাকি ফাঁক, পাড়া জুড়া আছে বেড়ে গায়ে গায়ে গাঁথা, ভক্ত বলরাম তার মধ্যে মূল লতা, সতেজ সবল শক্ত সুকোমল প্রাণ, প্রথমে দিলেন প্রভু তারে ধরি টান, তার টান গোটা চাক কিরূপ প্রকারে, ধীরে ধীরে যায় চলে প্রভুর গোচরে, পরে পরে কব মন ব্যস্ত ভালো নয়, পীযূষ ভাণ্ডারে সংযোজন পরিচয়,
বলছেন শ্রী রামকৃষ্ণ বলেছেন তিনি এবং তার ভক্ত দল, এটা হচ্ছে সেই কলমির দলের মতো, একটাকে টানলে বাকি সবটা চলে আসে। বলছেন অবতার এই পার্ষদদের ভক্তকুলের মধ্যে, শ্রী রামকৃষ্ণ ভক্তকুলের মধ্যে তিনি অবশ্যই প্রধান, শুধু তাই বলছেন না, তার পরিবারটাও, তার বাড়িতে যারা ছিলেন তারা শুদ্ধ। ঠাকুর বলতেন এ বাড়ির সবাই এক সুতো দিয়ে গাঁথা, মানে এমনকি এ বাড়িতে যারা কাজ করতো তারাও সকালবেলা, তাদের এমন সুন্দর সুকৃতি ছিল, তারা রোজ সকালবেলা মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আগে জগন্নাথকে দর্শন করতেন, তারপরে তারা অন্যান্য কাজ শুরু করতেন। এই জিনিস কিন্তু আমরা কোথাও দেখতে পাই না। আপনাদের দেখবেন বাড়িতে আসার পরে প্রথমে কলিং বেল দেন, তারপরে আপনারা ওই একটা খুব মুখবিকৃতি করে এসো বলে ঢুকতে দেন, তারপরেই প্রথম তাকে খেতে দেন, তারপরে তিনি তার কাজ শুরু করেন। কিন্তু এই পুরো দেখুন এই ব্যাপারটাই আলাদা, এমনভাবে তিনি ওরিয়েন্টেশন করেছেন তার বাড়ির লোকজনকে, এমনকি তার কাজের লোকজনকে। এইটা হচ্ছে আমাদের সনাতন ধারা। আগে ত্রিবর্ণ গুরুগৃহে যেত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, শূদ্র যেত না কেন তার সেই মেরিট নেই, কিন্তু সে শাস্ত্র পড়তো। কেমন করে পড়তো? এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনজনের সেবা করে শাস্ত্রের যে নির্যাস সেটাকে সে অনুভব করার চেষ্টা করত। এটাই কিন্তু করার কথা। আপনি যতই বই পড়ুন, এই গোটা বই পড়ে একটাই কথা, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে হবে, তার তিনি আমাদের একমাত্র গতি। যদি বলেন এই 800 পাতার বইয়ে কি ব্যাকরণ ব্যাকরণ করছেন, আসল কথাটা কি যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে আসল কথা, তিনি আদি তিনি মধ্য তিনি অন্ত, এই কথাটি এই 800 পাতার মধ্যে একসঙ্গে বলা আছে। ঠিক সেই রকম জীবন কীরকম শাস্ত্রকেন্দ্রিক হয়েছে সেটা দেখে শূদ্র বিচার করত। আপনাদের মনে আছে কিনা জানি না, মণ্ডন মিশ্রের বাড়ির খোঁজে শঙ্করাচার্য চলেছেন, লোককে জিজ্ঞাসা করছেন মণ্ডন মিশ্রের বাড়ি জানেন না, মণ্ডন মিশ্রের বাড়ির কথায় জিজ্ঞাসা করাতে একজন লোক বলছেন যে বাড়ির সামনে গিয়ে দেখবে দুটো টিয়া পাখি একই সঙ্গে পাশাপাশি বসে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই নিয়ে চর্চা করছে, সেইটি নিশ্চিত করে জানবে মণ্ডন মিশ্রের বাড়ি। দেখুন শাস্ত্র চর্চা কোন এক্সটেন্টে পৌঁছতে পারে, অবলা দুটো টিয়া পাখির ভেতরেও সেটার ভেতরে সেই ভাবটা ঢুকে গেছে, এইটার কথা বলছেন। বলছেন তার ভেতরেও তাই আছে, বলছেন হরবর করো না অনেক গল্প তোমাদের বলবো, বলছেন তার কীরকম ব্যাপার সেটা বলবো, বলছেন তার টানে গোটা চাঁদ কিরূপ প্রকারে ধীরে ধীরে যায় চলে প্রভুর গোচরে, পরে পরে কব মন ব্যস্ত ভালো নয় পীযূষ ভাণ্ডার সংযতন পরিচয়। শুধু তার প্রভাবে তার সারা পরিবার কীরকম শ্রীরামকৃষ্ণময় হয়েছিল, এই গোটা বাড়িটা তার উদাহরণ। এই যে আমরা এই বাড়িতে বসে এখন সব লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছি, এ বাড়ি থেকে ও বাড়িতে নেচে কুঁদে বেড়াচ্ছি, তারা ছেড়ে দিয়েছিলেন বলেই তো না, অর্থের বিনিময় হোক এমনি ছেড়ে হোক বা ইচ্ছা করে ছেড়ে হোক যেভাবেই হোক, তারা এখানে শ্রীরামকৃষ্ণের লীলা প্রকাশের শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল বলেই তো এই এই অঙ্গনটাকে তারা শ্রীরামকৃষ্ণময় করে দেওয়ার জন্য শ্রীরাম মঠের হাতে তুলে দিয়েছে। নাহলে কে আমাদের এক আনা চার আনা সোনা ছাড়তে চায় না, এক ইঞ্চি মাটি ছাড়তে চায় না। দুর্যোধন বলেছে তো সুচাগ্র এই বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনি, আর সেখানে এইরকম একটা কলকাতার মধ্যে এত বড় বাড়ি ছেড়ে দেওয়া একটা মজার কথা না। তিনি ওই প্রভাবটা শ্রীরামকৃষ্ণের কৃপার প্রভাব পরম্পরায় তার পরিবারের মধ্যে ছিল, এবং বলরাম বসুকে কেন্দ্র করে যারা আসা যাওয়া করতো তাদের ভেতরে, যেমন বাবুরাম মহারাজের কথা আছে এখানে। পুঁথিকার লিখছেন প্রভুরে বড়ই মিষ্টি লেগেছে বসু, এক দর্শনে শূন্য কাণ্ড কত দূর, ভাবে কত করিয়াছি তীর্থের তীর্থে তীর্থে পয়ান, দেখিয়াছি শত শত সাধক প্রধান, যোগী ত্যাগ জটাধারী মহান্ত সজ্জন, শৈব শাক্ত বৈদান্তিকে বৈষ্ণব লক্ষণ, শুনেছি ঈশ্বর কথা বিস্তর বিস্তর, কিন্তু কোথা না দেখিনু এমন সুন্দর, যেমন মরতিখানি স্বভাব তেমন, ভক্তি মাখা উক্তি মুখে সুধা বলিষণ, সঙ্গীতে বাঁশরি কণ্ঠ অতি মিষ্ট গান, শুনে প্রাণ ফুলে ধরে আনন্দে উচান, মহাজ্ঞানে বাল্য ভাব অঙ্গ আভরণ, রসভাসে কেবা দোষে কিছু নহে কম, ভক্ত সেবা বিলক্ষণ ভক্তির সহিতে, পুলক প্রীতি অতি ত্যাগ রাগ ছিতে, কান চক্ষু ভয়ের রুচি প্রীতিকর, রয়েছেন এত কাছে কে জানে খবর, পুনরায় যাব তারে করিতে প্রণতি, ওহাইল একবার আজিকার রাতি। পুঁথিকার বলছেন ঠাকুরকে তার বড্ড ভালো লেগেছে, শ্রীরামকৃষ্ণকে আমাদের ভালোই লাগে ভীষণ,
এই আজকাল ছেলেপুলেরা বলে কি কিউট, কি সুইট, এই শব্দগুলো ব্যবহার করেন, কিন্তু সত্যি সত্যি দেখেন যদি সুইট শব্দটা চিকচিকি বলে, ভারী মিষ্টি, শ্রীরামকৃষ্ণ এত মিষ্টি, মানে আপনি যত দেখবেন মনে হয় যেরকম ওই যে যেমন সেন মহাশয়ের দোকানের সামনে দিয়ে গেলে জল ভরা তালসা সবগুলো দেখতে যেরকম একটা অদ্ভুত একটা ভালো লাগা থাকে, ঠিক সেই রকম যত শ্রীরামকৃষ্ণকে দেখা যায় একটা অদ্ভুত মাদকতা, একটা অদ্ভুত ভালো লাগা, এ সুইটনেস, এত মিষ্টি। বলছেন প্রভুরে বড়ই মিষ্টি লেগেছে বসু, এক দর্শনে শূন্য কাণ্ড কত দূর, একবার দেখেই এত প্রেম হয়েছে। বলছেন ভাবে কত করিয়াছি তীর্থেতে পয়ান, দেখিয়াছি শত শত সাধক প্রধান, সেদিন তো কম তীর্থে যাননি, কত কত শত শত সাধু দেখেছেন, যোগী ত্যাগী জটাধারী মহান্ত সজ্জন, শৈব শাক্ত বৈদান্তিক বৈষ্ণব লক্ষণ, শুনেছি ঈশ্বর কথা বিস্তর বিস্তর, কিন্তু কোথা না দেখিনু এমন সুন্দর, এত দেখেছি কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো এমন সুন্দর আর কোথাও দেখিনি। এবারই সুন্দর শব্দটা ব্যাখ্যা করছেন, কেন তাকে সুন্দর মনে হচ্ছে। বলছেন যেমন মূরতিখানি স্বভাব তেমন, ভক্তি মাখা উক্তি মুখে সুধা বলিষণ। বলছেন যেমন সুন্দর দেখতে তার স্বভাবটিও সুন্দর, ভীষণ মিষ্টি, একবারে দেখা মাত্র তিনি ভালোবাসায় আঁকড়ে ধরে ফেলেন। তিনি দূরে বসে আছেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এখানে পড়েছিলাম ওই মুৎশুদ্ধি অফিসে চাকরি করেন শম্ভু মল্লিকের প্রথম দিনের ঘটনা, প্রথম সে দূরে গিয়ে বসে আছে, শ্রীরামকৃষ্ণকে দেখছে, দেখছে মড়ালির মতো ঘাড় তুলে তুলে তিনি অন্যত্র কৃষ্ণ গল্প করছে, কিন্তু এর এই শক্ত মনটা কখন যে নরম থকথকে হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। বলছেন তার এমন প্রভাব ছিল। বলছেন তারপরে এত যখন কথা তিনি বলেন ভীষণ মিষ্টি, ভক্তি মাখা উক্তি মুখে সুধা বলিষণ, সঙ্গীতে বাঁশরী কণ্ঠে অতি মিষ্টি গান, শুনে প্রাণ ফুলে ধরে আনন্দে উজান। তিনি যখন কথা বলেন মনে হয় সেই শব্দের মধ্যে যেন ভক্তি মাখামাখি হয়ে গেছে, তাতেই মন এমনিতে শান্ত হয়ে যায়। তারপরে তিনি যখন গান গান তখন তো একেবারে মন প্রাণ একেবারে গলে একেবারে পাক হয়ে গেছে। বর্ণনা আছে ঠাকুরের বিয়ে হচ্ছে, বাসর রাত্রিরে মেয়েরা সবাই বসেছে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে নিয়ে, তারা বাসরে মজা করবেন, তাদের স্টকে যত রসাত্মক আদি অসাত্মক অতি আদি অসাত্মক অতি অতি আদি অসাত্মক সব আছে, চুটকি আছে, সেগুলি সব একসঙ্গে একটা একটা করে বার করবেন তারা। ঠাকুর বাসর ঘরের ভেতরে ঢুকলে মেয়েদের দেখে তার মনে হলো এরা সবাই আদ্যাশক্তি মহামায়ার অংশ। তিনি দেখে তিনি গভীরভাবে মায়ের গান গাইতে শুরু করলেন। মেয়েরা মহি হা করে তাকিয়ে আছে, শ্রীরামকৃষ্ণের গায়ে একটাও কাপড় নেই, 24 বছরের বয়সের বর একেবারে সম্পূর্ণ নান্টু হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কারুর এতটুকু লজ্জা বোধ হচ্ছে না। বাইরে যারা ওই বারান্দাতে বসে যারা খাচ্ছে তাদের হাতে পাত মুখে ভাত, হাতটা পাতের ওপর রয়েছে আর মুখে ভাত রয়েছে, নাড়তে ভুলে গেছে। আর অমন শ্যামাসুন্দরী দেবী যিনি এক গলা ঘোমটা দিয়ে রান্না করেন, পর পুরুষের সামনে আসেন, তিনি জামাইকে দেখতে এসেছেন, সেই নান্টু জামাই বেসরে দাঁড়িয়ে গাইছেন, আর তার বাইরে শাশুড়ি তার ঘোমটা খুলে গেছে, মাথার কাপড় খুলে গেছে, তার বেশবাস এলোমুলা হয়ে গেছে, কিন্তু সবাই একবারে মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর ছিল তার গান। তাই বলছেন মহাজ্ঞানে বাল্যভাব অঙ্গ আবরণ, রসভাসে কেবা দোষে কিছু নহে কম। যখন তার মহাজ্ঞান থাকে, যখন তিনি পূর্ণ অবস্থায় থাকেন, তখন তার বালকের মতো স্বভাব, আপনাদের মনে আছে কিনা জানি না, সেই রেলেতে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল, বাঁধতে হলো, সবাইকে জিজ্ঞেস করছে ও বাবু বলো না গো আমি সুস্থ হয়ে যাবো তো, ও বাবু বলো না গো আমি সুস্থ হয়ে যাব, গলায় ব্যথা হয়েছে। তিনি সুবোধানন্দজিকে খোকামারকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে কী করলে ভালো হয়, বলছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওখানে ঠান্ডা লাগলে একটুখানি চা খাওয়া হতো। তিনি সঙ্গে সঙ্গে ছেলে মানুষের মতো ব্রহ্মানন্দ স্বামীকে গিয়ে বলছেন বুঝলি রাখাল এ বলছে কি চা খেলে একটা ভালো হয়, রাখাল বললো তো গরম ওতে কি ভালো হবে। সঙ্গে সঙ্গে তিনি আবার সুবোধানন্দজিকে এসে বলছে বুঝলি তো ও বলছে গরম ও সইবে না তাই আর খাও, মানে ছোট্ট শিশুর মতো একবারে বাচ্চা ছেলের মতো সবার উপর নির্ভরশীল, কিন্তু সে সবার রাজা। এটা হচ্ছে তার পূর্ণ জ্ঞানের প্রকাশ, পূর্ণ জ্ঞানে বাল্যভাব অঙ্গে তার আবির্ভাব। প্রতিকার এক জায়গায় লিখেছেন পূর্ণ জ্ঞানে বাল্যকের মতো তার অবস্থা। আর যখন তিনি রসভাসে আছে নারী বাবা, যখন তিনি সেই আঁশজল ছড়িয়ে দিতেন, তার কিছু কিছু নমুনা লিখিতভাবে হয়নি, রামকৃষ্ণ মঠ মিশনের পরম্পরায় আমরা যে গল্প শুনেছি সে একেবারে দেখার মতো শোনবার মতো, সেসব শব্দ বাপের জন্য শুনিনি অমন জিনিস।
শ্রীরামকৃষ্ণ যে ভাষায়, সেই গ্রাম্য ভাষায় অশ্লীল গালাগাল দিতেন এবং অশ্লীল রসিকতা করতেন, বলছেন মানে খুব বড় বড় চাকুকার তারা শুধু মানে তারা ফেল মেলে যাবে, বলছেন আর কি, বলছেন সঙ্গীতে বাঁশরি কণ্ঠ অতিমিষ্ট গান শুনে প্রাণ ফুলে ধরে আনন্দে উজান, ভক্ত সেবা বিলক্ষণ ভক্তেরও সহিত ভক্তিরও সহিত পুলক প্রীতি অতি ত্যাগ রাগ জিতে, বলছেন যখন তিনি ভক্তদের সেবা করতেন সামান্য জিনিস কিন্তু তার সঙ্গে এত ভালোবাসা মেশানো থাকত যে মানুষ অতিই মোহিত হয়ে যেতেন। আর তার অদ্ভুত একটা জীবন, তিনটি জিনিস আছে, একটা ত্যাগ, আত্মত্যাগ, তিনি জীবনে জগৎকে ত্যাগ দেখিয়ে গেছেন, রাগ, অনুরাগ, রাগ শব্দ এখানে অনুরাগ, ভালোবাসা কেমন করে করতে হয় তা এই দুটির প্রকাশ কেমন করে হৃদয়ে দেখাতে হয়, কান চক্ষু উভয়ের রুচি প্রীতিকর রয়েছেন এত কাছে কে জানে খবর, পুনরায় যাব তারে করিতে প্রণতি পোহাইল একবার একবার আজিকার রাতে। কি অদ্ভুত ব্যাপার, ভগবান আমাদের খুব কাছে থাকেন অথচ আমরা ভগবানকে দেখতে পারি না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির প্রাণে, ওখানে একটা ভারী সুন্দর কথা আছে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিল কেটেছে দিন খেলায়, তুমি আমার জীবনে যে আনন্দ সেটা তুমি ছিলে কিন্তু তোমার আনন্দে আমি এমন ভুলেছিল এটা যে তুমি এটাই ভুলে গেছি। এ দেখবেন আমাদের তাই হয় যে পুজোর সময় বাবা মারা জিনিসপত্র কেনেন না, তাদের আমাদের সমস্ত খরচা করেন, ফুচকা খেতে গেলেন ফুচকা, ছেলেবেলায় মনে করুন পটকা পাটানো জিনিস চাই, বন্দুক মারবো, জৈন এখানে পাওয়া যেত বাগবাজার সাধনীতে জৈন হজমির গুলি এই সব পাওয়া যেত, কিন্তু এইগুলো করতে গিয়ে আমাদের আনন্দের ভিতরে আমাদের বাবা মার প্রতিটি স্নেহ স্পর্শ যে লুকিয়েছিল আমরা বুঝতেই পারতাম না, ভগবানও ঠিক সেই রকম একবারে কভার করে রাখতেন অথচ আমরা ধরতে পারি না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন খেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার রুক্ষ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। পুঁথিকার লিখছেন, পরদিনে দ্বিতীয় দর্শনে ভক্তবর উপনীত হইলেন প্রভুর গোচর, পরম পুলকরে দি প্রভু দেবে হেরে প্রভু ওতে মতি খুশি ভিতরে ভিতরে। এ জিনিস কিন্তু আপনার আমার সবার হয়, দ্বিতীয় দিন তিনি দর্শন করতে গেলেন, তাকে দেখে তাঁর যেমন আনন্দ হচ্ছে আর তাকে দেখে ঠাকুরেরও তেমনি আনন্দ হচ্ছে, এটা দেখবেন আপনারা সবাইয়ের এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারা দ্বিতীয়বার যখন ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরকে দেখে আপনাদের যেরকম আনন্দ হচ্ছে, ঠাকুরের সেই জ্যোতির্ময় ছবি থেকে তার সেই জ্যোতির্ময় মূর্তি তার সেই যে প্রকাশ সেটা দেখে মনে হচ্ছে না তিনিও যেন খুব আনন্দিত। আপনাদের কারুর সৌভাগ্য হয়েছে কিনা রাজকোটে গিয়ে দেখার, রাজকোটে বেলুড় মঠের মতো কাঁচ টাঁচগুলো নেই কিন্তু মূর্তিটা একরকম এক ছাঁচে, মনে হবে বাঁদিকে যে অংশগুলো আছে ছোটো ছোটো সেখান থেকে মনে হবে ঠাকুরকে হাত ধরে নিয়ে পালিয়ে যায় অন্য কোথাও, এ পাশাপাশ কেউ না থাকে, এত জীবন্ত এত প্রাণবন্ত, সেই ডান দিকে ঘুরলে মনে হয় আপনি উনি আপনার দিকেই তাকিয়ে আছেন, সামনের দিকে তো বটেই, কিন্তু যেমন দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে আমার খুব মনে হয় যে মা পাশ থেকে ডান পাশ থেকে দেখলে মনে হয় মাকে কাঁধে করে তুলে নিয়ে পালিয়ে যাই, এত সুন্দর এমন তার গ্ল্যামারাস একটা রূপ আছে। বলছেন এই যে দুজনের প্রতি ভালোবাসা, আমার ভগবানকে দেখে ভালো লেগেছে, ভগবানেরও আমাকে দেখে ভালো লেগেছে, এই এক্সপিরিয়েন্সটা আমাদের সবার হয়। অতএব বলরাম বসু যে লাকি আমরা বলতে পারবো না, আমরাও লাকি কারণ আমাদেরও এই অভিজ্ঞতা হয়। পুঁথিকার লিখছেন, উপরেতে বাহ্য ভাব ভিতরে তা নয় লীলা কিনা তাই প্রভুলন পরিচয়, কিবা নাম কোথা বাস কিবা হেতু আশা নন্দন নন্দিনী কিবা বিষয় ব্যবসা, গম্ভীর বয়ান নহে হাস্য সহকারে জেনে যে জিজ্ঞাসা ইহা সার্থকার ধরে। পুঁথিকার বলছেন দেখুন আমাদের প্রথমে দেখা হলেই প্রথমে জিজ্ঞেস করি, প্রথম হচ্ছে নমস্কার নমস্কার, আজকাল হোয়াটসঅ্যাপে কথা হয় না, প্রথম হচ্ছে নমস্কার নমস্কার, তারপরেই দেখবেন আমি কেমন আছেন কেমন আছেন, তারপরে আমাকে যে প্রশ্ন করেন আপনি রামকৃষ্ণ মিশনের কোন সেন্টারে আছেন, এটা কি রামকৃষ্ণ মিশনারি সেন্টার, কীভাবে যেতে হয়, তারপরে যদি স্কুল সেন্টার হয় আমার ছেলেটাকে ভর্তি করবো আপনি একটু ব্যবস্থা করে দিন, এইখানেই একবারে থেমে যায় তারপরে আমি আনফ্রেন্ড করে দিই, এ হচ্ছে মজা। ঠাকুরের দেখুন প্রথম দিক কিন্তু কিছু নয়, তিনি সুযোগ দিচ্ছেন, সে আমাদের মাছের মতো আমাকে তো গেঁথেছেন তিনি, তাই না,
বড়শি দিয়ে আমায় গেঁথেছেন, আমায় খেলবার সুযোগ দিয়েছেন প্রথম দিন, সারা পুকুর জুড়ে আমি খেলে বেড়াচ্ছি। দ্বিতীয় দিন আস্তে 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 তিনি গোটাতে শুরু করছেন, তার ওই বাক্সের ভেতরে ঢোকাবেন তো আমাকে, তাই জিজ্ঞেস করছেন কি নাম, কোথায় বাস, ছেলে পুলে কটি, কি করো। প্রথম দিন কিন্তু এসব কিচ্ছু, প্রথম দিন শুধু হাসি, ও আমিও ওনাকে দেখে হাসছি, উনিও আমাকে দেখে হাসছেন। কিন্তু দ্বিতীয় দিন আস্তে আস্তে বায়োডাটা নেওয়া হচ্ছে, ফাইল তৈরি হচ্ছে, তার কাছে থাকতে হবে না। তাই বলছেন গম্ভীর বয়ান নহে হাস্য সহকারে, এইটা একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণের অ্যাটিটিউড, এটা কিন্তু শেখার মতো। আমরা যখন কারুর সঙ্গে দেখবেন প্রথম ইন্টারভিউ জিজ্ঞেস করেন, বিশেষত আপনারা কাজের মেয়েদের যখন ইন্টারভিউ নেন, তখন একেবারে এতটুকু হাস্য পরিহাস করেন যেন একটু হাসলে 500 টাকা বেশি দিতে হবে, এইরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু একবারে গম্ভীর থাকেন। আমি তো ছেলে পুলেদের দেখি ছবি এমন থাকে যেন একটু হাসলে ইনকাম ট্যাক্স বেশি, 500 টাকা বেশি দিতে হবে, সেই রকম হচ্ছেন। কত সহজভাবে, যদি সামনের মানুষটা যদি সহজ না হতে পারেন তাহলে কিছুতেই আপনি সহজভাবে তার সঙ্গে কথা বলতে পারবেন না। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজকে দেখেছি, ওনার ঘরে পরিচিত যদি কেউ যেত তাকে উনি বলতেন কি গো, বলে এক গাল ঘেঁষে দিতেন, আর যদি অপরিচিত কেউ আসতো তার দিকে তাকিয়ে বলতেন আসুন, আর একবারে সেই রকম ব্লিসফুল একটা হাসি, কারণ মনে হতো না যে প্রথমবার তার সঙ্গে দেখা হয়েছে। এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন কেমন করে অন্যদের সঙ্গে কথা বলতে হবে। বলছেন যে জেনে যে জিজ্ঞাসা ইহা সাধ্য কার ধরে, তিনি সব কিছু জানেন তবু জিজ্ঞাসা করছেন, নরেনকে সব জানেন, মুখে হাত দিয়ে সব কিছু বলছেন, জানি তুমি সেই পুরাতন ঋষি সনাতন ঋষি, তুমি আমার কাজের জন্য এসেছো, সব জানেন, তবু জিজ্ঞাসা করছেন, ওমা কায়েতের ঘরে এমন ছেলে ছিল। দেখুন এই হচ্ছে কায়দাতা, বড়ই মজার কথা বুঝেছ কি মন, কথায় কি আছে চিত্র কর দর্শন, সাজায়ে বড় মজা বুঝা যদি যায়, মিষ্টি মাখা ছিঁড়া দই ক্ষুধার বেলায়, দুই চারি কথান্তে হেন কথোপকথন, যেন দোহে যুগান্তরে পরিচিত জন, ঘনীভূত ঘনিষ্ঠতা আত্মীয়তা ভরা, শুনিয়া বসুর নাই সুখের কিনারা, কি যে সুখ প্রভু সঙ্গে কথোপকথনে, বলিবার নহে তাহা যে জানে সে জানে। পুথিকার বলছেন যে তার সেই ভালোবাসা স্নেহ প্রীতি এমন ছিল যেন মনে হচ্ছে গায়ের লোক, তো তাই গায়ের কথায় তিনি বলেছেন, চিঁড়ে ভিজানো হলে চিঁড়ে যখন এমনি থাকে তখন সেটা শক্ত, আপনি খেয়ে দেখুন গলায় লাগবে, আবার দু চার গ্লাস জল খেতে হবে। বলছেন চিঁড়ে যখন জলের মধ্যে মিশে, তার সঙ্গে দই মিশিয়েছেন, তারপরে আর তার সঙ্গে মিষ্টি ওই যে গুজিয়া এই সমস্ত দিয়েছেন, প্যাড়া ট্যাড়া দিয়ে খুব ভালো করে মেখেছেন, মাখা টাকা হলে দেখবেন ওই চিঁড়ের গায়ে, প্রত্যেকটা চিঁড়ের গায়ে ওই দই আর মিষ্টতা লেপে একরকম এক হয়ে গেছে, খুব ইজি ভেতরে ঢোকাতে খুব সহজ, অথচ তার ওই আলাদা আলাদা স্বাদ আপনি অনুভব করতে পারছেন কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন না। বলছেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসা একদম ঠিক সেই রকম। বলছেন দুই চারি কথান্তে হেন কথোপকথন, যেন দোহে যুগান্তর পরিচিত জন, মানে কত কাল ধরে চিনি, একে অপরের সঙ্গে কতদিনের প্রেম, যেন এই প্রথম দেখা নয়, যুগ যুগ ধরে চিনি, সে একবারে সে ইন্টারনাল রিলেশন। ঘনীভূত ঘনিষ্ঠতা আত্মীয়তা ভরা, এটা হচ্ছে কথা, আমরা ওই প্রথম প্রথম বেশ ভালো হয় কিন্তু তার ভেতরে আত্মীয়তা আর ঘনিষ্ঠ বন্ধুত্ব দুটোর ভেতরে ফারাক আছে, একটা মাঝখানে একটা লাইন আছে, আর আত্মীয়তা মানে সে আমার নিজের আত্মার সম্বন্ধীয়, এই এতটা ভালোবাসা হলে তখন হয়। তিনি দ্বিতীয় দিনে কেন, প্রথম দিনে এত ভালোবাসতেন মনে হতো যেন তিনি আমার সব। শুনিয়া বসুর নাই সুখেরও কিনারা, কি যে সুখ প্রভু সঙ্গে কথোপকথনে, বলিবার নহে তাহা যে জানে সে জানি। আপনারা অনুভব করেন কথামৃত যখন পড়েন, ঠাকুরের কথামৃত একটু যদি জোরে জোরে পড়েন তাহলে একবারে এক্সেলেন্ট হয়, বাড়ির লোকজন পাগল টাগল বলবে, কিন্তু যদি একটু আওয়াজ করে করে করেন দেখবেন আপনারা ফিল করতে পারবেন যে ভগবানের সঙ্গে আপনি কথোপকথন করছেন, এবং কথোপকথনে আপনি নিজে বুঝতে পারবেন আপনার গলার স্বর আলাদা হয়ে গেছে, তার অন্যদের গলার স্বর আলাদা, অন্যটা আপনি আর ওইটা যেটা আরেকজন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ, তার সেই প্রেম ওই শব্দগুলোর মধ্যে অক্ষরগুলোর মধ্যে যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, যেটা পরামাত্র বোঝায় এবং পড়লেই এক ধরনের আনন্দ হয়, যেটা আপনি কিন্তু কর্তাকেও বোঝাতে পারবেন, কর্তা যখন জিজ্ঞেস করবেন তাদের চেঁচিয়ে চেঁচিয়ে হেঁড়ে গলায় লোকের ঘুম ভাঙিয়ে পড়ার কী দরকার, তখন কিন্তু আপনি কিছুতেই বোঝাতে পারবেন, আর বোঝালেও তিনি বুঝতে পারবেন না। পুথিকার লিখছেন
যবে যার হয় কথা শ্রীপ্রভুর সাথে, সে যেন গগন চাঁদ ধরা পায় হাতে, সীমা ফেড়ে উঠে তেড়ে আনন্দ লহরী, কি জানি কি ছিল তার কথায় মাধুরী, কি দিয়া গঠিত গীতিয়া গঠিত কিবা থাকে তার মাঝে, খাদি দিলে তবু যেন বিনা বাণী বাজে, সদানন্দময় প্রভু সদানন্দে স্থিতি, যা কিছু জন্মে তার আনন্দ প্রকৃতি, শ্রুতি রুচিকর এত কি কহিব তোরে, দেহ যদি যায় তবু স্মৃতি নাহি ছেড়ে, অমি অমিশান হাসি শ্রীবদনে ভাতে, স্বভাব সুলভ বাল্য ভাবের সহিতে, বলিলেন বলরামে বালকের পাড়া তোমার ভবনে আছে অনেক ভাণ্ডারা। পুথিকার বলছেন যে এত ভালোবাসা, বলছেন যেদিন ঠাকুর কারোর সাথে কথা বলতেন তার মনে হতো যেন তিনি হাতে চাঁদ পেয়ে গেছেন। এই পুথিকার সাকুল্যে তিনবার মাত্র ঠাকুরের সঙ্গে কথা বলেছেন, আর ঠাকুরকে শুধু দেখেছেন, এই দেখাতেই 800 পাতার বই বেরিয়েছে, ভেবে দেখুন। অথচ আমরা কিন্তু ঠিক মতো ফিল করি না, যদি একটু ভালো করে ভাবেন দেখবেন এই প্রার্থনাটাই একবারে অসাধারণ একটা জিনিস হতে পারে। আপনি যে ভগবানের কাছে নিত্য এসে প্রার্থনা করছেন, রোজ মনে হবে না গেতো গেতো ওই বইতে যা লেখা দেওয়া লিখে দিয়েছেন গুরু, ঠিক ওইটুকুই বলছেন, হয়তো ওইটাই বলছেন, কিন্তু এমন তার ভেতরে একটা ভালোবাসা জুড়ে থাকবে, দেখবেন ওই কথাগুলো বারবার বলেও যেন মনে হবে যেন ফুরোচ্ছে না, আরও বলি আরও বলি আরও বলি, ভগবানের সঙ্গে কথা বলার এইটা হচ্ছে বৈচিত্র্য। বলছেন তার সেই যে আনন্দ, বলছেন শ্রুতি রুচিকর এত কি কহিব তোরে, দেহ যদি ছায় যায় তবু স্মৃতি নাহি ছাড়ে, বলছেন শরীর যদি চলেও যায়, এই যারা অ্যাকাউন্টস জানে তারা জানে প্রত্যেক পাতা শেষ হয়ে গেলে লেখাটাকে ব্যালেন্স বিএফ, ব্যালেন্স ব্যালেন্স সিএফ, ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, আবার পরের পাতায় লেখা হয় ব্যালেন্স বিএফ, ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড, যেন এই যে সুখস্মৃতি প্রভুর সঙ্গের যে সুখস্মৃতি এটা যেন পরের জন্ম অব্দি ক্যারিড হতে থাকে। বলছেন কেন, বলছেন অমিয়া মিশানো হাসি শ্রীবদনে ভাতে, তার হাসির ভেতরে যেন অমৃত ছড়ানো আছে। অমৃত কি, এমন এক সুধা যে সুধা আমাদের মৃত্যু অবস্থা থেকে জাগায়, নতুন করে জাগায়, যার এমন হাসি তাতে এমন চার্ম ছিল দেখলেই ভালো লাগতো। আমরা কলেজ থেকে গিয়ে হাঁ করে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ওই জালের দরজা, যেখানে এখন খুব সুন্দর ইয়েটি হয়েছে, আবার হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, ভূতেশ আনন্দে জিজ্ঞেস করতেন এই ছেলেগুলো কি দেখে, আমরা 16 জন বন্ধু যেতাম, আমরা গিয়ে ওইখানে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, ভূতেশ আনন্দ জিজ্ঞেস করতেন এই ছেলেগুলো কি দেখে, আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম, শিকরেশ মাছ বলতেন ওরা দেখে কিছু, দেখুক না ওরা, উনি বলতেন, বলছেন ওরা কী দেখে আমায় ভূতের মতো দেখতে, বলে এক গাল হাসতেন, সে যে কী অপূর্ব হাসি সে আমরা কিছুতেই বোঝাতে পারবো না আজকে দাঁড়িয়ে। আমাদের মনে আছে ওনার গায়ের রং তো ভীষণ সুন্দর কালো, একদিন ধপধপে সাদা একটা সোয়েটার পরানো হয়েছে, আমরা মহারাজকে একটুখানি বলছি মহারাজ কী সুন্দর দেখাচ্ছে, উনি বুঝে গেছেন আমরা একটু পিঞ্চ করে দিয়েছি, বলছেন জানো তো এখন আমাকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, রাজকোটে আছি, রাত 9টার সময় বাঙালি দম্পতি এসে হাজির, মানে 65 সালের কথা বলছেন, সেই সময় বাঙালি দম্পতি এসেছে, মানে তখন এখনই রাজকোট যাওয়া কত কঠিন, তখন রাজকোটে গেছে, বলছে গেস্ট হাউসে ঘর চাই, তাই বাঙালি দম্পতি এসেছে, আমি তো আমার তো উনি উঁচু করে কাপড় পরতেন, বলছে আমার তো উঁচু করে কাপড় পরা গেঞ্জি পরা, ছেলেগুলোর সঙ্গে গুজরাটিতে কথা বলছি, লোকটা তার বউকে বলছে এটা সাধু, এ তো চাষা দেখছি, বলছে তার থেকে আমাকে সুন্দর দেখে, বলে এক অদ্ভুত হাসি হাসলেন, সে হাসির যেন কোনো তুলনা হয় না। এই যে বলছে না অমিয় মিশানো এক অমৃত লাগানো আছে, সেই ঠোঁটের দুপাশে যেন যেন প্রলেপ, আপনারা যেন লিপস্টিক লাগান লিপ গ্লস লাগান ঠিক সেরকম যেন একটা একটা যেন অদ্ভুত একটা আনন্দের গ্লসই কিছু লাগানো আছে, গ্লস বলে এই কারণে বলছি চিকচিক করার জন্য, এই আনন্দ এমন গ্লসি যে সেটা রিফ্লেক্ট করে আমার মনের ভেতরে, এমন এক হাসি, এই গ্লস শব্দটা এই কারণে ব্যবহার করা যে সেই আনন্দ যেন তার ঠোঁটের ভেতরে এমন থাকতো গ্লসি হয়ে থাকতো, সেটা আমার হৃদয়তে রিফ্লেক্ট করতো, আর সেই আনন্দের স্পর্শ যেন আমরা বুঝতে পারতাম। তাই বলছেন সুখে বাসে বলরাম, বলছেন আর অমি স্বভাব সুলভ বাল্য ভাবের সহিত, তার ভেতরে তার দিন কথা যখন বলতেন অদ্ভুত এক বাল্য ভাব ছড়িয়ে আছে, দেখবেন ছোট ছেলেদের চোখের দৃষ্টির মধ্যে এক অদ্ভুত রকমের দুষ্টুমি লুকিয়ে থাকে, যেটা আপনি হাজার চেষ্টা করে দামড়া বয়সে আপনি কিছুতেই দেখাতে পারবেন না, সেটা একটা অদ্ভুত রকমের হাসি, শ্রীরামকৃষ্ণের হাসির ভেতরে সেই একটা অদ্ভুত দুষ্টুমি লুকিয়ে আছে, একটা ইনোসেন্ট ভাব।
বলছেন কিরকম সুন্দর কথা, মানে এরকম বড় অ্যাডমিনিস্ট্রেটর আমি খুব কম দেখেছি। বলছেন, বলিলেন বলরামে বালকের পাড়া। বালকের পাড়া কেন শব্দটা ব্যবহার করছেন বলছেন? একবারে ছোট ছেলের কথা যেমন কেউ নেয় না, এই আব্বুলিশ মতো, ঠিক ওই রকমই আব্বুলিশ অ্যাটিটিউড দিয়ে বলছেন। বলছেন, বলিলেন বলরামে বালকের পাড়া, তোমার ভবনে আছে অনেক ভাণ্ডারা, দিবে কিছু পাটাইয়া খাইবারে মন, সুখে বাসে বলরাম শুনিয়া বচন, উঠে পড়ে অনিবারে লইয়া বিদায়, তরা তরাতরি চড়ে গাড়ি বসু ঘরে যায়, নানাবিধ খাদ্যদ্রব্য প্রভুর কারণ, পরদিন বলরামে করে আয়োজন, বিবিধ মশলা মিষ্টি বেদানা মিছরি, নানাবিধ ডাল কৃত লবণ আদি করি, সাজাইয়া মন মতো ডালি সযতনে, চলিলেন বলরাম প্রভু দর্শনে, পরিমাণের এক প্রতিদ্রব্য প্রচুর ডালায়, এক মাস গেলে তবু যেন না ফুরায়, ডালি দেখি বড় খুশি শ্রীপ্রভু আপনি, ধন্য ধন্য বলরাম ভক্ত চূড়ামণি, প্রভুর ভাণ্ডারী এক ভক্ত বলরাম, মাসে মাসে এক ডালি প্রভুরে পাঠান। ভারি সুন্দর করে বলছেন, তোমার ওখানে নাকি অনেক জিনিসপত্র আছে, আমাকে পাঠাবে, আমার খুব খাবার ইচ্ছে। এই যে তিনি বলছেন খাবার ইচ্ছে নয়, বলরাম মহাকৃপণ, তার ভেতরে কার্পণ্য স্বভাব, ওইটি তার সিদ্ধি বস্তুর পথে অন্তরায় হলো, প্রভু যেন সেই ঘরটি খুলে দিলেন। বলরাম ঠাকুর খেতে চেয়েছেন, এইভাবে বাড়িতে ছুটতে ছুটতে চলে এলেন, নানা রকম জিনিস জোগাড় করেছেন, বিবিধ মশলা জোগাড় করেছেন, মিষ্টি বেদানা মিছরি নানাবিধ ডাল ঘি সমস্ত এত জিনিস জোগাড় করেছেন, এক মাস ধরে খেলেও তার শেষ হবে না, ঠাকুর দেওয়া মাত্র ঠাকুর এসে অদ্ভুত আনন্দ। ওই আনন্দের রিফ্লেকশনটা বলরামের যে কার্পণ্য দোষকে কখন মুছে দিল কেউ জানতেও পারল না। বলরামের যে এইটুকু যে আবরণ যেটা যেটা গিঁট ছিল সেরকমভাবে তিনি খুলে দিলেন। ভগবান আমাদের দিকে এইভাবে তাকিয়ে থাকেন, আমাদের ওই রকম বলরাম বসুর মতো ডাল টাল কিনে এনে দিতে হবে না, আমরা আমাদের ভক্তির ডালিটা যেটা আমাদের অহংকারের কারণে আমরা তাকে দিতে পারি না, সেই অহং শূন্য হয়ে আমরা যেন আমাদের ভক্তি ভালোবাসার সবটুকু ডালি উজাড় করে দিতে পারি, এত বড় ডালায় দিতে পারি। বলরাম তো এক মাসের জন্য দিয়েছে, আপনারা এমন চেষ্টা করুন বছর খানেকের মাল করি যেন ঠাকুরকে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না, সারা বছর যা খুশি করে বেড়ান। তো একদিন এসে ঠাকুরকে একটা বড়, মানে মনে মনে কল্পনা করে একটা বড় ভক্তির ডালি নিবেদন করুন, দেখবেন নিজেরা আনন্দে ভরপুর হয়ে যাবেন আর অন্যরাও আপনাকে দেখে আনন্দে ভরপুর হয়ে থাকবে। এ এক অদ্ভুত দৈব সম্পর্ক, প্রতি মুহূর্তে ধর্মজীবন মানে প্রতি মুহূর্তে আমার নতুন হয়ে ওঠা, এই নতুন হয়ে ওঠার লড়াই রীতিমতো চলুক আমাদের ভেতরে, আমরা যেন প্রভুর আরও 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 কাছে, তিনি তো হাত দুটো বাড়িয়েই আছেন। আপনারা যদি কখনো সোমনাথ মন্দিরে যান, আমার দেখে তাই মনে হয়েছিল, বিশাল সোমনাথের বিগ্রহ, সোমনাথ মন্দিরের গর্ভমন্দিরের মধ্যে ঢুকতে দেয় না, মনে হয়েছিল আমার না ঢুকতে দিয়ে যেন ভালো হয়েছে, মানে শিব যেন দুহাত বাড়িয়ে আপনাকে আলিঙ্গন করবার জন্য আহ্বান করছেন, আর দর্শনার্থীরা দূর থেকে দাঁড়িয়ে যেন সহজে প্রভুর সঙ্গে মিলিত হয়ে যেতে পারছেন। প্রভু আমাদের নিত্য আহ্বান করছেন, তাকে আমাদের জিনিস দিতে পারার ক্ষমতা থাকি থাকুক না থাকুক, আমাদের উজাড় করা ভালোবাসাটা যেন আমরা তাকে দিতে পারি আর তাঁর হয়ে যেতে পারি, এটা আমাদের প্রার্থনা। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অনেকটা দূরে চলে গেছি সাগর পারে, কিন্তু তবু আমি আসবো এবং মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।